बोल
দেখি 12টা বাজে দিলাম তো মন মনে পুরো রয়ে রাস্তাটাতে লকডাউনের সময়। গুড আফটারনুন অল, দেখিলেছে টুপি টুপি না মানে অবস্থা কাজের অবস্থা আছে। গুড আফটারনুন স্যার, কেমন আছেন স্যার? বলছি স্যার, এখন যদি আমি মিটিংটা অ্যাটেন্ড না করতে পারি তো অন্য সময় হবে না স্যার? ইউটিউবের দ্বারাই স্যার, ইউটিউবের লিঙ্কটা স্যার ইতে দিয়ে দিন গ্রুপে। দেয়া দেয়া দিয়ে দেওয়া আছে গ্রুপে, গ্রুপের মধ্যে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেওয়া আছে, ওখান থেকে চেক করে নেন। ওকে
क्या कर रहे हो बोलो हेलो
কনফার্ম করুন। বলতে ভাই সবাই মিউট করো না। বিকি ভাই একটু মিউট করেন। ঠিক ঠিক আছে স্যার, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আমি ওই রেজিস্ট্রেশন স্কলারশিপ ওগুলো করবো, আপনি একাডেমিকটা বলে দিন। হ্যালো স্যার, স্যার যদি কোনোদিন করি তখন
ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। গৌতম শুরু করছি, আচ্ছা গৌতম স্ক্রিনটা দেখা গেলে একটু বলো তো। যারা আনমিউট করা আছে মাইক্রোফোন তাদেরকে বলছি মাইক্রোফোন গুলো মিউট করতে। তো আজকে আমরা জেলাল ভগত কলেজের সেমিস্টার ওয়ানের ছাত্র ছাত্রীদের নিয়ে যে ওয়ার্কশপটা করানোর কথা বলেছিলাম সেই ওয়ার্কশপটা আজকে গ্রুপ টু এর জন্য হচ্ছে। তো ওয়ার্কশপের মূল বিষয় হচ্ছে যে আমরা যে কলেজে ভর্তি হলাম আজকের পর থেকে সামনের 3 বছর আমাদেরকে কলেজে থেকে কী কী করতে হবে, কী কী পরীক্ষা দিতে হবে এবং তার জন্য আমাদেরকে ফর্ম ফিল আপ বিষয়টা বা স্কলারশিপ কী কী পাওয়া যাবে সেই বিষয়গুলো নিয়ে আজকে একটা সামারি তোমাদেরকে দেওয়া হবে এবং তার ভিত্তিতে কখন কী করা হবে সেই জিনিসগুলো সবটাই ডিটেল আলোচনা করা হবে। তো স্কলারশিপের অংশটা বাদ দিয়ে কলেজে প্রাথমিকভাবে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সিলেবাস বা কী পরীক্ষা দিতে হবে সেটা নিয়ে।
তো এতদিন আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় আমরা দেখেছি মাধ্যমিকে 9-এর আলাদা পরীক্ষা, 10-এর আলাদা পরীক্ষা, আবার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 11-এর আলাদা পরীক্ষা, 12-এর আলাদা পরীক্ষা। তো এর আগে আমরা কলেজে যেটা দেখেছিলাম, কলেজে আমাদের 3টে বছর পড়তে হয়, বিএ ফার্স্ট ইয়ার, বিএ ওয়ান, বিএ টু এবং বিএ থ্রি। এই 3টে বছর মিলে হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশনের কোর্স। এই 3টে বছর মিলে হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশনের কোর্স। কিন্তু আমাদের নতুন যে পদ্ধতি কলেজের সিলেবাসে চালু হয়েছে, সেই পদ্ধতিটাকে বলা হয় সিবিসিএস, সিবিসিএস বা এটার ফুল ফর্ম হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে আমরা এতদিন নাম্বার পেয়ে এসেছি, হয়তো 100-তে পরীক্ষা, 100-র মধ্যে কেউ 70 পেয়েছি, 100-তে কেউ 80 পেয়েছি বা 100-তে কেউ 85 পেয়েছি। কিন্তু এবার থেকে আমাদের গ্র্যাজুয়েশনে যেটা হবে সেটা কোনো নাম্বার হবে না, সেখানে হবে ক্রেডিট, 4 ক্রেডিট, 2 ক্রেডিট, এরমভাবে আমাদের ক্রেডিট হবে। 4 ক্রেডিট মানে হচ্ছে 40 মার্কস, 2 ক্রেডিট মানে হচ্ছে 20 মার্কস, এরকম মার্কস সিস্টেম না করে আমাদের এখানে বলা হবে ক্রেডিট। তো আমাদের সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী আমাদের 3টে বছর হলেও প্রত্যেকটা বছরে 2টি করে সেমিস্টার, মানে বিএ ওয়ানের জন্য, বিএ ওয়ানের জন্য আমাদেরকে পড়তে হবে 2টি সেম, সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু। এবং সেমিস্টার ওয়ানের সেশন হচ্ছে জুলাই টু ডিসেম্বর, আর সেমিস্টার টু এর সেশন হচ্ছে জানুয়ারি টু জুন। এই হচ্ছে আমাদের সেশন। তাহলে কি বললাম, প্রত্যেকটা সেমিস্টারের 2টো করে অংশ আছে, সেমিস্টার ওয়ান, সেমিস্টার টু। আবার যখন বিএ পার্ট টু, আমরা যখন বিএ টুতে উঠব, বিএ সেকেন্ড ইয়ারে উঠব, তখন আমাদের 2টো সেমিস্টার হবে, সেম থ্রি এবং সেম ফোর। আবার যখন আমরা বিএ থার্ড ইয়ারে উঠব, বিএ থার্ড ইয়ারেও আমাদের 2টো সেমিস্টার হবে, একটা হচ্ছে সেমিস্টার ফাইভ এবং সেমিস্টার সিক্স। তার মানে আমাদের 3টে বছরে 3টে নয়, টোটাল আমাদেরকে 6টা পরীক্ষা দিতে হবে। আবার আমি রিপিট করছি, 3টে বছরে আমাদেরকে টোটাল 6টা পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা ইয়ারে আমাদেরকে 2টো করে পরীক্ষা দিতে হচ্ছে। এবং আমাদের সেশন শুরু হবে জুলাইয়ে, একটা সেমিস্টারের জন্য সেশন হচ্ছে জুলাই টু ডিসেম্বর, আর একটা সেমিস্টারের জন্য সেশন হচ্ছে জানুয়ারি টু জুন। তো অলরেডি আমরা এখন নভেম্বরে চলে এসেছি, জুলাই সেমিস্টার যেহেতু করোনার জন্য দীর্ঘদিন কলেজ বন্ধ থাকার জন্য সেশনগুলো একটু পিছিয়ে গেছে, সেজন্য আমরা এখন নভেম্বরে চলে এসেছি। তাহলে হিসাব মতো আমাদের ডিসেম্বরে পরীক্ষা হওয়া উচিত, অক্টোবরে আছি, তাহলে হিসাব মতো আমাদের 2 মাস পর পরীক্ষা হওয়া উচিত। কিন্তু আমাদের এই পরীক্ষাটা হয়তো জানুয়ারি মাসে গিয়ে ঠেকবে, অর্থাৎ জানুয়ারি মাসে আমাদের সেশনটা যেহেতু একটু রান লেট রান করছে, সেজন্য আমাদের 1নম্বর সেমিস্টারটাও কিন্তু লেটে রান করবে, এটা আমরা আশা করছি। তো এই মুহূর্তে আমরা আছি বিএ সেমিস্টার ওয়ান। আমরা এখন ভর্তি হয়েছি, আমাদের যেটা অ্যাডমিশন হয়েছে এই মুহূর্তে, আমাদের আমাদের অ্যাডমিশনটা হচ্ছে বিএ ওয়ানে আমরা ভর্তি হয়েছি, বিএ ফার্স্ট ইয়ার। আমরা সকলেই এখন হচ্ছি বিএ ফার্স্ট ইয়ার, বিএ ফার্স্ট ইয়ার। এই বিএ ফার্স্ট ইয়ারের আমরা কোন সেমিস্টারের স্টুডেন্ট, আমরা বিএ সেম ওয়ানের স্টুডেন্ট। আমরা যারা আজকে গ্রুপে রয়েছি তারা হচ্ছে সবাই বিএ সেমিস্টার ওয়ানের স্টুডেন্টস। বিএ সেমিস্টার ওয়ানে আমাদেরকে টোটাল, গৌতম একটু হেল্প করো না এই পেপারটা নিয়ে, এখানটা একটু পাস করছে পেপারটা। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমি কি এই জায়গাটা বলে দেবো? হ্যাঁ একটু বলে দাও, আমি লিখে দিচ্ছি। ঠিক ঠিক আছে স্যার, মানে কি কি পড়বে ওরা সেটা বলবো তো? হ্যাঁ কি কি পড়বে, কোন কোন পেপার পড়বে একটু আমাকে বলো, আমি লিখে লিখে দিচ্ছি। আচ্ছা 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 স্যার, ঠিক আছে। আমরা মানে বিএ জেনারেল
তাদের ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সিসি ওয়ান এ হবে আর সিসি টু এ হয়। সিসি মানে হচ্ছে কোর্স কোড, আগে আমরা এগুলোকে পেপার বলতাম, এখন আমরা কোর্স বলি। তো অনুসারে আমাদের প্রথমে দুটো সাবজেক্ট করতে হয়, যে দুটো মেন, অর্থাৎ তোমরা অলরেডি সেই সাবজেক্ট দুটো চুজ করেছো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তো সেটা একটাকে আমরা বলি সিসি ওয়ান এ, আর একটা করে বলি সিসি টু এ। আর আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে একটা কম্পালসারি সাবজেক্ট পড়তে হয়, এই সিসি টু বলি আমরা যেটাকে, সরি এই সিসি বলি। এবার সেমিস্টার ওয়ান এর ক্ষেত্রে ওটাকে আমরা বলবো এই সিসি ওয়ান। এই ক্ষেত্রে আমরা একদম কম্পালসারি সাবজেক্ট, মানে সবার ক্ষেত্রেই একই হবে, সেই সাবজেক্টটা হচ্ছে এখানে পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বা সায়েন্স। ঠিক আছে, এটা একদম সবার জন্যই আছে, পাস কোর্স অনার্স যাই হোক সবার জন্য। আর একটা জিনিস আমরা করি, এটাও কম্পালসারি, সেটা হচ্ছে এল ওয়ান ওয়ান। এল মানে এখানে ল্যাঙ্গুয়েজ এর কথা বলা হয়েছে, আমাদের কলেজে ল্যাঙ্গুয়েজ, এখানে দুটো ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়, একটা বাংলা একটা ইংরেজি। আমাদের কলেজের ক্ষেত্রে এল ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান হচ্ছে ইংলিশ, তাই তোমরা সেমিস্টার ওয়ান এ পড়বে এল ওয়ান ওয়ান। তাহলে আমি আরেকবার বলছি, তাহলে আমাদের কম্পালসারি গেল একটা এইসিসি ওয়ান, যেটা হচ্ছে পরিবেশ বিদ্যা, এটা সবাইকে নিতে হবে, আর একটা এল ওয়ান ওয়ান, এটা ইংলিশ, এটাও সবাইকে নিতে হবে। তাহলে পরিবেশ বিদ্যা ইংরেজি সবার থাকলো। এবার আর দুটো যে সাবজেক্ট সেই দুটোই তোমরা নিজে চুজ করবে, ওই জন্যই সিস্টেমটার নাম দিয়েছি চয়েস বেসড, অর্থাৎ তোমরা চয়েস করেছো দুটো সাবজেক্ট। এবার অনেকেই অ্যাডমিশনের সময় নিজেরা না জেনে যে ক্যাফেতে বা অনলাইন সেন্টারে করেছো তারা তোমাদের সাবজেক্ট দিয়ে দিয়েছে, ওই জন্য আমরা দুটো করে যে সাবজেক্ট তোমরা অলরেডি চয়েস করেছো তার মধ্যে থেকে একটা করে সাবজেক্ট তোমরা যদি মনে করো পরিবর্তন করব তাহলে পরিবর্তন করতে পারো। ওই জন্যই আমাদের আজকে ওয়ার্কশপের আলোচ্য যে দ্বিতীয় বিষয় ছিল বিষয় পরিবর্তন, সেটাও আমি এখানে তোমাদের বলে নিলাম। এবার আর একটা জিনিস একটা বলে নিই, সেটা হচ্ছে কত নম্বরের পরীক্ষা দিতে হবে। সেমিস্টার ওয়ান এর ক্ষেত্রে পাস বিএ জেনারেল যারা তাদের ক্ষেত্রে টোটাল পরীক্ষা হচ্ছে 325 নম্বরের। এই 325টা কিভাবে হয়, সিসি ওয়ান এর ক্ষেত্রে আমাদের 60+15 75 নম্বর আছে। তাহলে 60+15 মানে কি, 60 নম্বরের আমাদের রিটিন পরীক্ষা আর 15 নম্বরে কলেজে হয় ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলে, অর্থাৎ 5 নম্বর তুমি কলেজে কতটা অ্যাটেন্ডেন্স দিচ্ছ তার উপরে, আর 10 নম্বরে দুটো ইন্টারনাল এক্সাম হয়, অর্থাৎ কলেজের পরীক্ষা হয়। সেটা স্যাররা পরীক্ষা নিতে পারেন, সেমিনার করতে পারেন, প্রজেক্ট করতে পারেন, সেটা স্যাররা ঠিক করে তোমাদের বলে দেবেন, সেটা হবে। এইভাবে আমাদের 5+10, 5 হচ্ছে অ্যাটেন্ডেন্স আর 10 হচ্ছে দুটো ইন্টারনাল আগে ছিল, এখন একটাই ইন্টারনালে 10 নম্বর বলে দিয়েছে। একইভাবে সিসি টু এর ক্ষেত্রেও তাই, 60+15 75, যার মধ্যে 5 15-এর মধ্যে 5 নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্স আর 10 নম্বর হচ্ছে ওয়ার্কশপ, তাহলে প্রজেক্ট বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তাহলে 15 15 30 এখন পর্যন্ত কলেজের হাতের নম্বর। আবার এই সিসি ওয়ান যেটা আছে, যেটা আমরা বললাম আমাদের সবার ক্ষেত্রে পরিবেশ বিদ্যা, সেটা হচ্ছে টোটাল 100 নম্বরের। এই 100টা কিভাবে ভাগ হয়, 80+20। এই 80টা হচ্ছে রিটিন এক্সাম, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, আর 20 নম্বর হবে প্রজেক্টের উপরে, অর্থাৎ পরিবেশ বিদ্যায় প্রজেক্ট আছে। আমরা 9-10 পরিবেশ বিদ্যা পড়েছি অনেকে, তো সেখানেও দেখতে পাবো যেভাবে প্রজেক্ট থাকে, এখানেও প্রজেক্ট আছে, তার জন্য 20 নম্বর। আর এই 80 নম্বরের একটা সুবিধা তোমাদের বলে রাখি, যদি অফলাইন মোডে কলেজ হয়, অর্থাৎ যদি আমরা এই করোনা পরিস্থিতিকে ইয়ে করে কলেজ খুলে যায় এবং আমাদের পরীক্ষা কলেজে উঠে হয়, তাহলে এই 80 নম্বরেরটা ওএমআর অ্যান্সার শিট হবে। ওএমআর অ্যান্সার শিট মানে চারটে অ্যান্সার থাকবে, তার মধ্যে একটা চুজ করে নিতে হবে এবং একটা ওএমআর অ্যান্সার শিটের মধ্যে অ্যান্সার দিতে হবে, গোল গোল করে দিতে হয়। তোমরা অনেকেই যারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছো তারা দেখেছো সেইভাবে পরীক্ষা হবে, এটা কোনো পরীক্ষার কোয়েশ্চেন হয় না যেমন অন্য বিষয়গুলোর ক্ষেত্রে হবে। এটা একটা সুবিধা পরিবেশ বিদ্যার ক্ষেত্রে। আর একটা যেটা সাবজেক্ট বলেছিলাম এল ওয়ান ওয়ান, অর্থাৎ এল ওয়ান ওয়ান হচ্ছে আমাদের এখানে কি ইংলিশ, সবার ক্ষেত্রে ইংলিশ কম্পালসারি, এটাও হচ্ছে একইভাবে 75 নম্বরে, যা 60+15-তে ভাগ করা আছে। 60 হচ্ছে লিখিত পরীক্ষা আর 15 নম্বর হচ্ছে 5 নম্বর অ্যাটেন্ডেন্স, আর কলেজে কতটা অ্যাটেন্ডেন্স দিচ্ছ তুমি তার উপরে, আর 10 নম্বর হচ্ছে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই হলো 325 নম্বর। এর মধ্যে তাহলে 3-15-45 কিন্তু, হ্যাঁ স্যার আপনি করে দিন।
আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আমাদের সেমিস্টার ওয়ানে চারটে পেপার পড়তে হবে। চারটে পেপারের মধ্যে চারটে পেপারের নাম হচ্ছে সিসি ওয়ান এ, সিসি টু এ, এই সিসি ওয়ান এবং এল ওয়ান ওয়ান। সিসি ওয়ান এ এবং টু এ এটা তোমরা আগে থেকেই চয়েস করে রেখেছো, যখন ফর্ম ফিল আপ হয়েছিলো তখন এই চয়েসটা করে রেখেছো। কেউ হয়তো বাংলা নিয়েছে, কেউ বাংলার সাথে ফিলোসফি, কেউ হয়তো সংস্কৃত, সংস্কৃতের সাথে ফিলোসফি, এরকম করে বা পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এরকম কম্বিনেশনের সাবজেক্ট তোমরা চুজ করেছো। এই দুটো তোমাদের চয়েসের সাবজেক্ট, ও এক আর দুই। তিন নম্বর সাবজেক্টটা হচ্ছে এই সিসি ওয়ান, এইটা গোটা কলেজের কম্পালসারি সাবজেক্ট, যেটা সেমিস্টার ওয়ানে এই সিসি ওয়ান বলতে পরিবেশবিদ্যাকে বোঝায়। এই পরিবেশবিদ্যাটা সবাইকেই পড়তে হবে। চার নম্বর যে পেপারটা পড়তে হবে তার নাম হচ্ছে এল ওয়ান ওয়ান, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের একটা পেপার। সেটা সমস্ত আমাদের কলেজের ক্ষেত্রে এটা মাস্ট ইংরাজি পড়তেই হবে। তাহলে আমাদের ফার্স্ট সেমিস্টারে চারটে পেপার আমরা পড়লাম, তার মধ্যে দুটো পেপার আমাদের চয়েস করা, এক আর দুইটা আমাদের চয়েস করা, আর তিন আর চারটা কলেজ কম্পালসারি হিসাবে পড়তে হবে। একটা হচ্ছে পরিবেশবিদ্যা, একটা হচ্ছে ইংরাজি। তো সেমিস্টার ওয়ানে টোটাল মার্কস আমাদের 325। এই 325 টোটাল মার্কসের মধ্যে সিসি ওয়ানের জন্য পড়তে হবে 75 মার্কস। এই 75 মার্কসের মধ্যে 60 নম্বর, এই 60 নম্বর হচ্ছে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে, আর 15 নম্বর হচ্ছে কলেজের হাতে আছে। কলেজের হাতের এই 15 নম্বরের মধ্যে 5 নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য যাবে, আর 10 নম্বর কলেজেরই ইন্টারনাল পরীক্ষা, অর্থাৎ কলেজে যে পরীক্ষা না হবে সেই পরীক্ষার ভিত্তিতে 10 নম্বর দেওয়া হবে, আর 5 নম্বর কে কতক্ষণ কতদিন কলেজে এসেছে তার উপর বেস করে 10 নম্বর দেওয়া হচ্ছে। তো সিসি ওয়ান এ, সিসি ওয়ান এ, সিসি টু এ এবং এল ওয়ান ওয়ান, এই তিনটে বিষয়ের ক্ষেত্রে কিন্তু 75 নম্বরের পরীক্ষা, যার মধ্যে বাইরের কলেজে গিয়ে দিয়ে আসতে হচ্ছে 60, আর এখানে দিতে হচ্ছে কলেজে থাকছে 15 নম্বর। আর আর একটা হচ্ছে এই সিসি ওয়ান, যেটা
কম্পালসারি পরিবেশবিদ্যা, সেইটা টোটাল পরীক্ষা দিতে হবে 100 নম্বর। 100 নম্বরের মধ্যে 80 নম্বর হচ্ছে রিটেন পরীক্ষা, যেটা শর্ট কোশ্চেন হবে, যেখানে একটা প্রশ্ন থাকবে তার সাপেক্ষে 4টে উত্তর দেওয়া থাকবে। যে উত্তরটা সঠিক উত্তর সেটা ওএমআর সিটে গোল করতে হবে। আর বাকি যে 20 নম্বরটা থাকলো, সেই 20 নম্বরটা হচ্ছে কিসের নাম্বার না প্রজেক্টের, পরিবেশবিদ্যা যে প্রজেক্ট দেওয়া হবে সেই প্রজেক্টের উপর তাকে 20 নম্বর আলাদা করে দেওয়া হবে। তাহলে কলেজের হাতে টোটাল কত আছে? এ সিসি ওয়ান এর ওয়ানের জন্য 15, সিসি টু এর জন্য 15, এল ওয়ান ওয়ানের জন্য 15, এবং এনভায়রনমেন্টের প্রজেক্টের জন্য হচ্ছে 20। তাহলে টোটাল হচ্ছে 45, টোটাল হচ্ছে 65 নম্বর কলেজের হাতে রয়েছে। আর বাকি 60, 60, 80 এবং 60, এই এতটা নাম্বার রয়েছে কার হাতে, না তোমরা যে রিটেন পরীক্ষা দেবে সেইটার উপর নাম্বারটা ইভালুয়েট হবে। এতটা পর্যন্ত সবার কাছে পরিষ্কার আছে বিষয়টা? কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি সিলেবাস সম্পর্কে আমরা জানলাম। আমার একটু জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বল। হ্যাঁ বলছিলাম যে আপনি বললেন যে কলেজে মানে অ্যাটেন্ডেন্সের যেটা, আমি কোনো কারণে যদি কলেজ না যেতে পারি তাহলে সেই ক্লাসটা কি আমি অনলাইনে করে নিতে পারি? অফলাইনে যদি ক্লাস চালু হয় তাহলে তো আর অনলাইনে হবে না, তখন এটা অফলাইনেই হবে। তো সেক্ষেত্রে তোকে যেটা মেনটেন করতে হবে, 100 দিনের মধ্যে 100 দিন যদি কলেজে ক্লাস হয় 75 দিন কলেজে আসতে হবে, বাকি যদি 25 দিন কামাই হয় তাতে কোনো সমস্যা হবে না। ওকে স্যার, ঠিক আছে। আর কেউ কিছু জিজ্ঞাসা করবি এই পরীক্ষা সিস্টেম বা পেপার নিয়ে? সিলেবাস প্রত্যেকটা পাস কোর্সের গ্রুপে সেখানকার ডিপার্টমেন্টের টিচাররা সিলেবাস দিয়ে দেবে, এবং সেটা ডিপার্টমেন্টে আলাদা করে সিলেবাস নিয়ে আলোচনা করে তারা করে দেবেন, ঠিক আছে? সিলেবাসটা আমি এখানে বলতে পারবো না, কারণ সিলেবাসটা এক একটা, এক একজন তো এক এক রকম সাবজেক্ট নিয়েছিস, তো সিলেবাসটা যে যে সাবজেক্ট চুজ করেছিস, সাপোজ কেউ বাংলা নিয়েছিস, তাহলে বাংলা ডিপার্টমেন্টের টিচাররা তোদেরকে সিলেবাস দিয়ে দেবে এবং সিলেবাস বুঝিয়ে দেবে। কেউ হয়তো ফিলোসফি নিয়েছিস, তাহলে ফিলোসফি ডিপার্টমেন্টের টিচার সেই সিলেবাস দিয়ে দেবে এবং সিলেবাস বুঝিয়ে দেবে। এনভায়রনমেন্টের টিচার সে কিন্তু সিলেবাস দিয়ে দেবেন এবং সিলেবাস বুঝিয়ে দেবেন। তো এই হচ্ছে আমাদের সিলেবাস, মানে কী পেপার পড়তে হবে এবং প্রত্যেকটা পেপারে কত মার্কসের পরীক্ষা দিতে হবে, ইন্টারনাল কত এবং বাইরে কত, কতটা পরীক্ষা আমাদেরকে দিতে হবে বাইরের কলেজে গিয়ে, সেই প্যাটার্নটা তোদেরকে বলা হলো। তাহলে এতদূর পর্যন্ত আর কারো কোনো সমস্যা নেই আশা করি। তাহলে এরপরে এরপরে যেটা আমাদেরকে করতে হবে, যে কারো হয়তো সাবজেক্ট চয়েস হয়তো সাইবার ক্যাফেতে ভুল হয়ে গেছে, কেউ নিতে চেয়েছিল ফিলোসফি, তার হয়তো পলিটিক্যাল সায়েন্স হয়ে গেছে, তো সেক্ষেত্রে সে সাবজেক্ট চেঞ্জ করা যাবে কি না এবং সেটা কবে যাবে, এবং একটা রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ তোর যে ইউনিভার্সিটি, তোরা যে স্টুডেন্ট হতে চলেছিস তার জন্য যে রেজিস্ট্রেশন করাতে হবে, সেই ফর্মটা কি হবে, কিভাবে ফিল আপ করতে হবে, সেইটা সম্পর্কে সমস্ত বিবরণ আমাদের গৌতম স্যার এখনই দেবেন। তোরা একটু মন দিয়ে শুনবি গৌতম। হ্যাঁ স্যার, আমি প্রেজেন্ট করে দিচ্ছি। স্যার হ্যাঁ স্যার, প্রেজেন্ট করে দিন। হ্যাঁ স্যার, আগে ওই নোটিশটা করবেন। নোটিশটা না, যেটা ওয়ার্কশপের নোটিশ ছিল স্যার, সেটা আগে, হ্যাঁ নোটিশটা আগে করুন, আমি এই জায়গাটা একটু বলে নিই। আর নোটিশটা আমার তো ডাউনলোড করে, ডাউনলোড করে নিচ্ছি দাঁড়া একটু সময়, তুমি বলো কথা বলো তো স্যার, আমি ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা ঠিক ঠিক ঠিক, কোন নোটিশটা বলো তো একবার। তাহলে স্যার তোমাদেরকে প্রথমেই বল, স্যার ওয়ার্কশপের সময়সূচি দেওয়া ছিল ওই নোটিশটা। আচ্ছা আচ্ছা, কিংবা আপনি এনরোলমেন্ট নোটিশ বলে একটা আছে ওইটা দিলেও হবে। আচ্ছা ঠিক ঠিক ঠিক, যেটা এনরোলমেন্ট মানে ওরা কবে কলেজ আসবে আর কি জমা দিতে। ঠিক ঠিক ঠিক। তাহলে স্যার, হ্যাঁ স্যার, স্যার যেখানে শেষ করেছিলেন আমি সেখান থেকে শুরু করি। সেটা হলো তোমাদের, তোমাদেরকে স্যার বললেন যে আমরা 9 একবার পরীক্ষা দিয়েছি, আবার 10 একবার পরীক্ষা দিয়েছি, আবার 11 একবার দিয়েছি, একবার 12 দিয়েছি। তাহলে এই পরীক্ষা দেওয়ার আগে আমাদের একটা করে কাজ করতে হয়েছে 9, সেটা কি করতে হয়েছে না, আমরা 9 মাধ্যমিক দিয়েছি কোন বোর্ডের আন্ডারে, বেশিরভাগ জন এখানে যারা আছো তারা হয়তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, কিছু জন হয়তো মাদ্রাসা বোর্ডে। তো এই বোর্ডে পরীক্ষা দেওয়ার জন্য বোর্ডের কাছে আমাদের নাম নথিভুক্তিকরণ করতে হয়, যেভাবে আমরা স্কুল বা বিশ্ব নিজের বিদ্যালয়ে নাম নথিভুক্তকরণ করি, ঠিক একইভাবে আমাদের প্রত্যেককে বোর্ডে নিজের নিজের নাম নথিভুক্তকরণ করতে হয়েছে। একইভাবে আমরা যখন 11 উঠলাম তখনও আমাদের আরেকবার রেজিস্ট্রেশন করতে হলো, সেখানে কার জন্য, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে নিজের নাম নথিভুক্তকরণ করতে হলো। একইভাবে আমরা যখন মহাবিদ্যালয় বা কলেজে উঠলাম তখন আমরা কলেজে যেভাবে অ্যাডমিশন নিলাম, তোমরা যেভাবে নিয়েছো, ঠিক একইভাবে আমাদেরকে বিশ্ববিদ্যালয়, কলেজগুলো যেহেতু বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সেই রকম ভাবে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের কাছে নিজের নাম নথিভুক্তকরণ করার জন্য
কি করতে হবে না রেজিস্ট্রেশন করতে হবে, আর তার সাথে সাথে আরেকটা জিনিস করতে হয় যেটা তোমরা 9 এ রেজিস্ট্রেশন করার পর 10 এ পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, একইভাবে এখানেও তাই, এখানে কাজটা একসাথেই হয়, সেটাকে আমরা বলি রেজিস্ট্রেশন কাম এনরোলমেন্ট। এই রেজিস্ট্রেশন কাম এনরোলমেন্ট প্রসেসটা পুরোটাই বিশ্ববিদ্যালয়ের জিনিস এবং এটা খুব ইম্পর্টেন্ট। একইভাবে যেভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন করতো সেটা স্যাররা খুব ভালোভাবে তোমাদেরকে নামের বানান, ডেট অফ বার্থ, বাবার নাম দেখে নিতে বলতো, ঠিক একইভাবে এটাও খুব ইম্পর্টেন্ট, তাই এখানে কোনো ভুল করা যাবে না। তোমরা অ্যাডমিশন প্রসিডিওরে যা ভুল করেছো সেগুলো যেহেতু কলেজের ব্যাপার, কলেজ সেগুলো ঠিক করে নিতে পারবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোনো কিছু ভুল হয়ে গেলে সেগুলো ঠিক করা কিন্তু অনেক বেশি কঠিন। সেই জন্য এই ফর্ম যখন ফিল আপ করবো আমরা তখন খুব সাবধানতা অবলম্বন করবো। স্যার দেখো একটা নোটিস, তোমরা অলরেডি নোটিস গুলো গ্রুপে পেয়েছো, নিশ্চয়ই পড়েও নিয়েছো, স্যার একটা নোটিস শেয়ার করেছেন, দেখো ওখান থেকে আমি একদম ওই নোটিস থেকেই স্টার্ট করব, সেটা হলো যে রেজিস্ট্রেশন কাম এনরোলমেন্ট ফর্ম এবং অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন। তোমরা আমাদের কলেজে অ্যাডমিশন নিয়েছো তার সব কপি দেখিয়ে, তো এই সব কপি গুলো স্যার নোট করে দেখাচ্ছেন, এই ডকুমেন্টস যেগুলো তোমরা সব কপি আমাদেরকে দিয়েছো সেগুলোর কিন্তু আমরা হার্ড কপি ভেরিফাই করতে পারিনি, মানে সেগুলো কতটা ঠিক বা ভুল সেগুলো দেখতে পাইনি। সেই জন্য এই অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করব, তার সাথে তোমাদের রেজিস্ট্রেশন কাম এনরোলমেন্ট ফর্মও আমরা জমা নেব। জমা কিভাবে দেব, নেব কবে নেব সেগুলো পরে আসছি, আমি আগে একদম রেজিস্ট্রেশন ফর্মে যাব। স্যার একবার রেজিস্ট্রেশন ফর্মটা খুলুন। এই রেজিস্ট্রেশন ফর্মও তোমরা অলরেডি তোমাদের গ্রুপ 2 এ আছো, তোমরা গ্রুপ 2 এ পেয়ে গেছো। আমি এক উপর থেকে দা ইউনিভার্সিটি অফ বারওয়ানের উপরে দেখো একটা লেখা আছে রেজিস্ট্রেশন আইডি নাম্বার। এই রেজিস্ট্রেশন আইডি নাম্বার, হ্যাঁ তোমাদের যাদের যা প্রশ্ন আছে আমি এগুলো বলে নেব, তোমরা প্রশ্নগুলোকে নিজের খাতা বা পেন নিয়ে নোট করো, আমি শেষে সব প্রশ্নের উত্তর দেবো। আমি আগে বলি দেখো রেজিস্ট্রেশন আইডি নাম্বার দিয়ে শুরু হয়েছে একদম উপরে। রেজিস্ট্রেশন আইডি নাম্বারে কি লেখা আছে, 305210, এইটা আমাদের কলেজের কোড, 305 হচ্ছে আমাদের কলেজের কোড। তোমরা যেহেতু 21/22 সেশনে অ্যাডমিশন নিয়েছো কলেজে তাই 21 লেখা আছে, আর 0 পরে 4টে আর ডিজিট হয়ে আছে। এই রেজিস্ট্রেশন আইডিটা টোটাল 10টা সংখ্যা। এটা তোমরা কোথায় পারবে, না হিরাল নকত কলেজ নালাটি বীরভূমে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা প্রথমে যে অ্যাপ্লিকেশন করেছিলে একদম প্রথমে, তখন তোমাদেরকে একটা হার্ড কপি দিয়েছিল ক্যাফে বা অনলাইন সেন্টার, সেখানে একদম বড় বড় রেজিস্ট্রেশন নাম্বার বলে লেখা আছে। এটাই হলো সেই রেজিস্ট্রেশন নাম্বার যেটা টোটালটা 10টা সংখ্যা, যার মধ্যে আমরা এই ফর্মের মধ্যে 6টা সংখ্যা দেখতে পাচ্ছি, 305210। এরপর এই 4টে সংখ্যা পড়ে আছে, এই 4টে সংখ্যা ইউনিক, মানে প্রত্যেকের আলাদা আলাদা, তাই এই জায়গাটা ফাঁকা আছে, যার যেটা আইডি নাম্বার হবে সেটা এখানে বসাবে। এবং তোমরা মনে রাখবে তোমাদের কলেজের রোল নাম্বার কিন্তু এই 4টে শেষ 4টে সংখ্যা, তোমাদের রেজিস্ট্রেশন আইডি শেষ 4টে সংখ্যাই হচ্ছে তোমাদের কলেজের রোল নাম্বার, ঠিক আছে। এরপর আমি ফর্মে আসবো, দা ইউনিভার্সিটি অফ বারওয়ান লেখা আছে ফর্মের উপরেই, তার কারণ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়, আমরা আমাদের কলেজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, তাই আমরা দা ইউনিভার্সিটি অফ বারওয়ানের আন্ডারে এই রেজিস্ট্রেশনটা দিব। স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম বিএ বিএসসি বিকম, তোমরা এখানে প্রত্যেকে বিএ জেনারেল স্টুডেন্ট, আমাদের কলেজের কোড আর আমাদের কলেজের নাম আছে। তারপর স্টুডেন্ট নেম, এখানে বলে নি এই ফর্মটা পুরোটা ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে, অর্থাৎ বড় হাতের অক্ষরে ফিল আপ করবে এবং যেন স্পষ্ট ভাবে হয় বড় হাতে। প্রথমেই আছে স্টুডেন্ট প্রোফাইল, প্রথমেই নাম কি দেওয়া আছে, স্টুডেন্টস নেম, অর্থাৎ প্রত্যেকে নিজের নিজের নাম লিখবে। কোথা থেকে লিখবে এটা, নিজের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে, কোনো অন্য জায়গা থেকে নয়, নিজের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা লেখা আছে বড় বড় হাতের অক্ষরে সেইটাই লিখবে। কোর্স কি, তোমরা প্রত্যেকে বিএ, এখানে বিএ অনার্স না জেনারেল, তোমরা প্রত্যেকে জেনারেল, তাহলে বিএ জেনারেল, বিএ তে টিক দেবে, জেনারেলে টিক দেবে। তারপর ডেট অফ বার্থ, এখানে প্রথমে লিখবো ডেট, তারপরে লিখবো কি মান্থ, তারপরে লিখবো ইয়ার, ঠিক আছে। আমি ধরে নিলাম কারো 25 ডিসেম্বর 2002 জন্ম, তাহলে কত হবে 25/12/2002, পুরো এইভাবে লিখবো যেভাবে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে লেখা থাকে ঠিক সেইভাবে। তারপরে পরের অপশনে কি আছে, জেন্ডার, যে এখানে মেল সে মেল, যে ফিমেল সে ফিমেল, ফিমেল হলে ফিমেলে টিক দেবে, মেল হলে মেলে টিক দেবে। ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত অবিবাহিত, এইগুলো যে যা যার যেটা হবে সে সেটা দেবে। ডিফারেন্টলি এবল, ডিফারেন্টলি এবল মানে হচ্ছে যদি কেউ শারীরিক ভাবে কোন রকম সমস্যা থাকে, চোখে হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, যদি কারো কোন রকম সমস্যা থাকে এবং তার এগেনস্টে সার্টিফিকেটও যেন থাকে, শুধু ইয়েস করে দিলেই হবে না, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে, যদি কারো কোনো সমস্যা না থাকে, সুস্থ স্বাভাবিক থাকে সবকিছু, তাহলে নো হবে। তারপর রিলিজিয়ান, যার যেটা হিন্দু মুসলিম খ্রিস্টান, আর যার যদি অন্য কিছু থাকে আদার্সে সেটা রিলিজিয়ান দেবে। কাস্টের ক্ষেত্রে যার যেটা কাস্ট আছে, জেনারেল এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, কিন্তু এই কাস্ট দেওয়া মানেই তার সাথে কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে, ঠিক আছে।
তারপর মায়ের নাম বাবার নাম, বাবার নাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে দেখে লিখবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটাই লিখতে হবে। মাইনরিটি কমিউনিটি এখানে যারা আছো তারা, যারা সংখ্যালঘু তারা ইয়েস করবে, যারা নাও তারা নো করবে। একইভাবে আমরা অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স অর্থাৎ তোমাদের প্রত্যেকের অ্যাড্রেস, রোড নেম দেখবে তোমাদের, যাদের ভোটার আইডি হয়ে গেছে তারা তো পাবেই, যাদের ভোটার আইডি হয়নি আধার কার্ডে থাকে কিংবা বাবার ভোটার কার্ডে দেখবে তোমাদের এলাকায় যেখানে তোমার বাড়ি সেটা কোন রাস্তার উপরে সেই রাস্তা লেখা থাকে, ওই রোড নেমটা দেবে। যারা ভিলেজে আছো তারা ভিলেজ দেবে, আর যদি কেউ ওয়ার্ডের মধ্যে হয় ওয়ার্ড নাম্বার দেবে নিজের নিজের, মিউনিসিপ্যালিটি এরিয়ার হলে নিজের নিজের, পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দেবে, ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, স্টেট নিজের নিজের স্টেট দেবে, ওয়েস্ট বেঙ্গলই হবে বেশিরভাগ, কেউ যদি ঝাড়খণ্ডের থেকে থাকো দেবে। সিটি, এই সিটিটা যাদের, যারা শহরের মধ্যে আছো মফস্বলে আছো তারা নিজের নিজের সিটি দেবে, যদি কেউ গ্রামের দিকে হয় তাহলে সেক্ষেত্রে নিজের পুলিশ স্টেশনটাই নিজের সিটি হিসেবে দেবে। আর পিন, এই পিন প্রত্যেকে নিজের নিজের। মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার নিয়ে একটা কথা বলে দিই খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এখানে যে মোবাইল নাম্বারটা তোমরা দেবে সেই মোবাইল নাম্বারটা আগামী 3 বছর কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। তাই খুব এমন একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবে যে নাম্বারটাই তোমাকে যেন কলেজ বা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এবং কলেজ সবাই যেন যখনই তোমাকে যোগাযোগ করার চেষ্টা করে যেন ফোনে পায়, এবং আগামী 3 বছর এই নাম্বার কিন্তু কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। তো এই নাম্বার হারিয়ে গেছে এইসব কিন্তু, বা সিম হারিয়ে গেছে। আরে স্যার আপনার আপনার ভিডিওটা আসছে না স্যার, না না কাউসার আলী বলে একজন ওটা আসছে, অন্যগুলো আসছে না। না স্যার কিছু দেখা যাচ্ছে না, করলাম কিন্তু স্যার কিছু দেখা যাচ্ছে না, তাও কিছুই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার কিছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার। আচ্ছা সবাই সবাই নিজের অডিও গুলো মিউট কর। আচ্ছা তাহলে মোবাইল নাম্বারের কথা বললাম, মোবাইল নাম্বার আগামী 3 বছর কোনোভাবে পরিবর্তন করা যাবে না, সেই জন্য মোবাইল নাম্বার যেন 3 বছর ঠিকঠাক ভাবে থাকে সেই দায়িত্ব তোমার, এবং সেইভাবে মোবাইল নাম্বার দেবে। ইমেল আইডি প্রত্যেককে দিতে হবে, ইমেল আইডি নাই এটা কিন্তু নয়, আজকে সবাই তোমরা স্মার্টফোন ইউজ করো সব, সুতরাং সবারই ইমেল আইডি থাকবে, ইমেল আইডি কিন্তু প্রত্যেকের দিতে হবে এবং ভ্যালিড ইমেল আইডি। আর যাদের আধার নাম্বার আছে তারা দেবে, যাদের থাকবে না তারা দেবে না। আর মোবাইল নাম্বার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার হয়ে থাকে তাহলে ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবে দিয়ে দেবে, আর যদি অন্য কোনো নাম্বার হোয়াটসঅ্যাপে থাকে তাহলে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবে দেবে। এরপরে আমি চলে আসবো ম্যাট্রিকুলেশন বা টেন্থ ডিটেলস অর্থাৎ মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। এখানে কি বলছে, প্রথমে নেম অফ দি বোর্ড অর্থাৎ কোন বোর্ডের আন্ডারে, তোমরা বেশিরভাগ জন এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হবে, তাহলে এত বড়টা যদি লিখতে না পারো তাহলে শর্ট ফর্ম লিখবো WBBSE, এটা হচ্ছে শর্ট ফর্ম, যার যেমন আছে সবার কিন্তু শর্ট ফর্ম করা যাবে, করে নেবে যদি কেউ মাদ্রাসা বোর্ড হয়। ইয়ার অফ পাসিং অর্থাৎ মাধ্যমিক কত সালে পাস করেছো, দেখবে মার্কশিটে লেখা আছে, অ্যাডমিটেও তোমাদের ইয়ার থাকে কোন ইয়ারে তুমি মাধ্যমিক দিচ্ছ। তোমরা বেশিরভাগ জন এখানে যদি এই বছরের পাস আউট হয়ে থাকো এইচএসটা তাহলে সবারই 2019 হওয়ার কথা, যদি কারো 18 হয় 18 দেবে, 17 হলে 17 দেবে, যার যেটা। স্টেট ওয়্যার বোর্ড ইজ সিচুয়েটেড অর্থাৎ এই যে বোর্ডের আন্ডারে তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিয়েছিলে মাধ্যমিক, সেটা কোন কোন স্টেটে আছে, কোন রাজ্যে। আমাদের বেশিরভাগ জনের ওয়েস্ট বেঙ্গল হবে, ওয়েস্ট বেঙ্গল লিখবে। ক্লাস ডিভিশন অফ গ্রেড, যার যেটা আছে মাধ্যমিকের মার্কশিটে দেখবে লেখা আছে, ক্লাস তো এখন থাকে না, এখন গ্রেডই থাকবে, গ্রেডটা লিখে দেবে। মার্কস অবটেইনড অর্থাৎ তুমি কত নম্বর পেয়েছো, কত নম্বরে পরীক্ষা দিয়েছো, মার্কস কত নম্বর পেয়েছো প্রথমে,
তারপর আউট অফ টোটাল মার্কস অর্থাৎ কত নম্বরে তুমি তোমাদের পরীক্ষা হয়েছিল সেটা এখানে দেবে, আর মার্কস অবটেন্ডে দেবে কত নম্বর তুমি পেয়েছো মাধ্যমিকে, আর মার্কস পার্সেন্টেজ অর্থাৎ কত পার্সেন্ট নাম্বার পেয়েছো। সাবজেক্ট কম্বিনেশন, তুমি মাধ্যমিকে তোমরা বেশিরভাগ জন সাতটা বিষয়ে পরীক্ষা দাও, বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি হিস্ট্রি, তো এই সাতটা সাবজেক্ট এখানে পরপর ছোট করে লিখে নেবে, শর্ট সাবজেক্টের শর্ট ফর্মে লিখবে আর কি। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, মাধ্যমিকের অ্যাডমিটে দেখবে তোমাদের রেজিস্ট্রেশন নাইনের যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছিলে সেই রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার থাকবে, সেগুলো খুব ঠিকভাবে লিখতে হবে। তারপর রোল নাম্বার, মাধ্যমিকের অ্যাডমিটে দেখবে রোল এবং নাম্বার আলাদা আলাদা ভাবে থাকে, ঠিক সেইভাবে রোল লিখবে, রোলটা দিবে তারপর হাইপেন দিয়ে নাম্বারটা লিখে দেবে। এরপর একই ভাবে উচ্চ মাধ্যমিকের ডিটেলস অর্থাৎ হায়ার সেকেন্ডারি টুয়েলভ ডিটেলস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা তোমরা দিয়েছো সেই পরীক্ষা, নেম অফ দা কাউন্সিল, এটা যেহেতু সংসদের আন্ডারে সেই জন্য এটা কাউন্সিল নাম হবে, তাহলে এটা যার যেটা কাউন্সিল সে সেই কাউন্সিল লিখবে। ইয়ার অফ পাসিং অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক বেশিরভাগ জন 2020-21 পাস করেছো, যদি কেউ 2019 পাস করে থাকো তাহলে সেটাই লিখবে। স্টেট ওয়্যার কাউন্সিল ইজ সিচুয়েটেড, একই ভাবে যে কাউন্সিল বা সংসদের আন্ডারে তুমি পরীক্ষা দিয়েছো উচ্চ মাধ্যমিক সেটা কোন রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নাম এখানে দিতে বলছে। ওভারঅল গ্রেড অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটে দেখবে নিচে লেখা থাকে কোন গ্রেড পেয়েছো তুমি, সেই গ্রেডটা লিখবে। মার্কস অবটেন্ড অর্থাৎ কত নম্বর তুমি উচ্চ মাধ্যমিক পেয়েছো। তোমার আউট অফ টোটাল মার্কস অর্থাৎ তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কত নম্বরে হয়েছিল এটা দিলে। মার্কস পার্সেন্টেজ দেবে, জানোই তোমরা কিভাবে দিতে হয়। একইভাবে সাবজেক্ট কম্বিনেশন অর্থাৎ কোন কোন বিষয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছিলে সেই বিষয়গুলো লিখবে। একইভাবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে নিজের নিজের রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, নিজের রোল নাম্বার লিখবে। এই গেল তোমার। এরপরে যেটা আমি বলছিলাম যে রেজিস্ট্রেশন এনরোলমেন্ট, তুমি তোমার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলে এরপর তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এনরোল করতে হবে নিজেকে, নথিভুক্তিকরণ। তাহলে এনরোলমেন্ট ইনফরমেশন কি, একই জিনিস অ্যাপ্লিকেশন আইডি, ওই যে প্রথমেই দেখিয়ে দিলে তোমাদের 30-52-10, এই 30-52-10 এর পর যে চারটে ডিজিট পড়ে আছে লাস্ট চারটে ডিজিট তোমাদের প্রত্যেকে সেটা এখানে বসিয়ে দেবে। ইয়ার তোমরা সবাই 21-22 সেশনে ভর্তি হলে কলেজে, তাহলে 2020-2021-2022 এইভাবে লিখবে। এরপর অনার্স ক্যান্ডিডেট, জেনারেল অবলিক পাস ক্যান্ডিডেট, তোমরা এখানে প্রত্যেকে জেনারেল স্টুডেন্ট আছো তাই অনার্স এর পার্টটা তোমাদের হাত দেওয়ার প্রয়োজন নাই, ওটাকে অ্যাভয়েড করে যাবে। এরপর ঠিক নিচে আছে জেনারেল, এই জেনারেলের কাছে এসে দেখো স্যার বলে, স্যার আর আমি বললাম সিসি ওয়ান এ আর সিসি ওয়ান বি আছে তোমাদের, অর্থাৎ দুটো সাবজেক্টের ক্ষেত্রে এখানে দেখতে হবে আমাদের। তো জেনারেলের সাবজেক্ট সিসি ওয়ান এ তোমরা ক্যাফে থেকে দুটো করে সাবজেক্ট, এখানে আমি একটা বিষয় বলে নিই, তোমরা অনলাইন সেন্টারে দুটো করে সাবজেক্ট সিলেক্ট করতে পেরেছিলে, তার মধ্যে তোমাদেরকে একটা সাবজেক্ট নিতেই হবে, আর একটা সাবজেক্ট যদি তুমি মনে করো পরিবর্তন করবো তাহলে সেটা করতে পারো। তাহলে এখানে সিসি ওয়ান এ তোমার একটা সাবজেক্ট লিখবে, সিসি ওয়ান বি তে একটা সাবজেক্ট লিখবে, এটা গেল। আর দেখো এল ওয়ান আমরা বললাম ওই সাবজেক্ট কম্বিনেশন যখন বলছিলাম মার্কস ডিভিশন, তখনই বলেছি যে আমাদের এল ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান হচ্ছে ইংলিশ প্রত্যেকের আছে কম্পালসারি বলে, ওটা কলেজ লিখেই দিয়েছে হবে। আর একইভাবে এই সিসি ওয়ান অর্থাৎ কম্পালসারি, এটাও ইএনভিএস মানে পরিবেশ বিদ্যা, এটাও কম্পালসারি সেই জন্য এটাও লেখা আছে। তাহলে তোমাদেরকে কি লিখতে হবে ওখানে এনরোলমেন্টের ক্ষেত্রে, নিজের প্রথমে এনরোলমেন্ট ইনফরমেশনে নিজের নিজের অ্যাপ্লিকেশন আইডি লিখবে, চারটে ডিজিট লাস্ট চারটে, বাকিটা দেওয়া আছে। ইয়ার লিখবে, তোমরা সবাই 21-22 সেশনে কলেজে অ্যাডমিশন নিয়েছো তাই 21-22 সেশন লিখবে। তারপরে তোমরা যে প্রত্যেকে এখানে বিএ জেনারেল স্টুডেন্ট, অনার্সটাকে অ্যাভয়েড করে গিয়ে তোমরা জেনারেলে আসবে, সিসি ওয়ান এ সিসি ওয়ান বি বা সিসি টু এ বলা যায় এটাকে, সিসি ওয়ান এ টু এ তে তোমার দুটো সাবজেক্ট লিখবে, যে দুটো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট অবশ্যই তোমার আগে থেকে অ্যাডমিশনের সময় যেটা ছিল সেটা, আর একটা তুমি যদি মনে করো পরিবর্তন করতে ইচ্ছুক করতে পারো, তাহলে এই দুটো সাবজেক্ট লিখে দেবে, আর দুটো অলরেডি দেওয়া আছে। এরপর নিজের যে এরিয়াতে বসে তুমি ফিল আপ করছো নিজের ঘরে বসে করবে, নিজের এলাকার নাম এখানে, প্লেস আর ডেট যেদিন যে তারিখে করছো, এখানে নিজের সিগনেচার, এখানে একটা কালার ফটো দেবে, ব্যাকগ্রাউন্ড যেন ঠিকঠাক হয়, সেলফি ফটো প্রিন্ট করে নিও না, যেন কলেজে দিচ্ছ এটা ইউনিভার্সিটি এবং সারা তোমাদের যত পরীক্ষা দেবে কলেজে সব কলেজে অ্যাডমিটের সঙ্গে ছবিগুলো থাকবে, সেই জন্য ফটোটা সঠিক দিবে এবং সিগনেচার সঠিক করবে, ভুল ভ্রান্তি করে দিও না। আমি আরেকবার ফর্মটার প্রথম থেকে বলে দিছি, প্রথমে একদম ফার্স্ট পেজে যাবে, এই যে এই রেজিস্ট্রেশন আইডি নাম্বার, রেজিস্ট্রেশন আইডি নাম্বারে 30510 এটা অলরেডি দেওয়া আছে, আর যে চারটি ডিজিট পড়ে থাকবে সেই লাস্ট চারটি ডিজিট তোমরা রেজিস্ট্রেশন আর বলার প্রয়োজন হয় একইভাবে স্টুডেন্টস নেম নিজের 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 নাম দেবে, বড় হাতের টোটাল ফর্ম বড় হাতে ফিল আপ করবে, তারপর কোর্স বিএ জেনারেল তোমরা প্রত্যেকে, তারপর নিজের নিজের ডেট অফ বার্থ দেবে, মেল ফিমেল যার যেটা দেবে, ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড যে যেটা সেটা দেবে, ডিফারেন্টলি এবলড বললাম, যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো,
রিলিজিয়ান নিজে নিজে দেবে যার যেটা আছে কাস্ট যার যেটা সেটা দেবে মাদার্স নেম ফাদার্স নেম মাইনরিটি বলতে হলে দেবে তারপর নিজের অ্যাড্রেস নিজের ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন হ্যালো স্যার হ্যাঁ পুলিশ স্টেশন নিজের ডিস্ট্রিক্ট নিজের স্টেট সিটি পিন মোবাইল নাম্বার সঠিক হবে ইমেল আইডি আধার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর নিজের মাধ্যমিকের ডিটেইলস সঠিকভাবে ফিল আপ করবে তারপরে নিজের উচ্চ মাধ্যমিকের ডিটেইলস তারপর এনরোলমেন্ট ইনফরমেশন যেটা বললাম অর্থাৎ নিজের নিজের সাবজেক্ট দুটো সঠিকভাবে লিখবে তারপর নিজের সিগনেচার এবং ফটো এই দুটো খুব ইম্পর্টেন্ট খুব ভালোভাবে সিগনেচারটা করবে স্পষ্টভাবে এই এই হলো এনরোলমেন্ট রেজিস্ট্রেশন কাম এনরোলমেন্ট ফর্ম এরপর স্যার নোটিশে যাবেন এবার হ্যালো স্যার হ্যালো স্যার হ্যাঁ কোশ্চেন শুনবো আমি বলিনি হ্যাঁ স্যার একদম উপরে যাবেন এরপর দেখো লেখা আছে যে আমরা এই রেজিস্ট্রেশন কাম এনরোলমেন্ট ফর্ম আমাদেরকে জমা দিতে হবে এবং আমাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে তাহলে কোথায় এই ফর্মটা গ্রুপে স্যার দিয়ে দিয়েছেন এই ফর্মটা তাহলে প্রত্যেকে যে ফর্মটা আমি এতক্ষণ দেখালাম বললাম ফর্মের সম্পর্কে সেই ফর্মটা প্রত্যেকে প্রিন্ট করে নেবে প্রিন্ট করার পর আমাদেরকে কি করতে হবে এই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে হবে পূরণটা কিভাবে করবে সবটা বলে দিলাম এরপর এর সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে স্যার একটু নিচের দিকে নামবেন দেখো বোল্ড কালারে সঠিকভাবে কি কি দিতে হবে ফর্মের সাথে সঠিকভাবে পূরণ করা রেজিস্ট্রেশন কাম এনরোলমেন্টের কথা আমি এতক্ষণ বললাম সেটা সঠিকভাবে পূরণ করে দিলে তার সঙ্গে কি দেবে অ্যাপ্লিকেশন অবলিক অ্যাডমিশন ফর্ম এর হার্ড কপি অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি প্রথমেই কলেজে অ্যাডমিশনের জন্য ফিল আপ করেছিল এবং তোমাকে অনলাইন সেন্টারকে দিয়েছিল সেই অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশন ফর্মটা দেবে তারপর ভর্তির টাকা কাটানোর রসিদ অর্থাৎ কেউ 1990 এখানে সবাই ডে শিফটের আছো তার মানে 1990 কেউ যদি ফিজিক্যাল এডুকেশন নিয়ে থাকো তাহলে তার ক্ষেত্রে 2390 এরকম অ্যামাউন্ট থাকবে সেই ভর্তির রসিদ যার যেটা আছে সে সেটা দেবে তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট তারপর উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট যার যার কাস্টের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আছে তারা দেবে যাদের স্কুল লিভিং সার্টিফিকেট প্রত্যেকে দেবে কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা দেবে যাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তারা দেবে না আর যাদের ক্ষেত্রে ওই ডিফারেন্টলি এবলটা ইউজ করবে তারা তাদের সেই সার্টিফিকেট দেখাবে এই গেল এই ফর্মের সাথে জেরক্স দিতে হবে আর অরিজিনাল ডকুমেন্টস যে যে ফর্ম যে যে ডকুমেন্টস এর কথা আমি বলি ডকুমেন্টস গুলো সব অরিজিনালও নিয়ে আসবে আর জেরক্স জেরক্সটা ওই ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে আমাদেরকে আর অরিজিনাল গুলো আমরা ভেরিফাই করে দেবো এবার তোমাদেরকে তাহলে কবে কলেজ আসতে হবে তোমরা হচ্ছে গ্রুপ টু তাহলে নিচের দিকে আসবেন ফর্মটার নোটিশটার দেখো এই চার পাতার নোটিশ তোমরা পেয়েছো তার মধ্যে দ্বিতীয় পাতার প্রথমেই আছে গ্রুপ টু ইয়েলো কালারে হাইলাইট করা আছে দেখো তোমাদেরকে তাহলে কবে আসতে হবে কলেজ 12/11/2021 অর্থাৎ 12ই নভেম্বর 11টা থেকে 3টে তোমাদের হচ্ছে এই রেজিস্ট্রেশন জমা দেওয়ার ডেট অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন ফর্মের কথা আমি এতক্ষণ বললাম এই রেজিস্ট্রেশন ফর্ম এবং তার সঙ্গে কি ডকুমেন্টস দিতে হবে এবং কোন ডকুমেন্টস ভেরিফাই করাতে হবে কলেজে সেই বিষয়ে বললাম সেটা জমা দিতে আসতে হবে তাহলে কাদেরকে কারা কোন কাউন্টারে এসে দাঁড়াবে যাদের 3052100616 থেকে 3052100737 অর্থাৎ 0616 থেকে 0737 যারা তারা এক নম্বর কাউন্টারে আসবে যারা 747 থেকে 842 শেষ তিনটে ডিজিট তারা তিন নম্বর কাউন্টারে যারা 844 থেকে 943 যাদের রোল নাম্বারের শেষ তিনটে ডিজিট তারা পাঁচ নম্বর কাউন্টারে দাঁড়াবে হ্যালো স্যার 1068 থেকে 1177 যাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার তারা 12 নম্বর কাউন্টারে এসে দাঁড়াবে যারা 1179 থেকে 1311 অবধি যাদের তারা 13 নম্বর কাউন্টারে এসে দাঁড়াবে এই বিষয়ে এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে করো স্যার ফর্মের যে প্রথমে আছে সিরিয়াল নম্বরটা কি দেবো স্যার সিরিয়াল নম্বর তোমাদের দিতে হবে না ওটা আমরা আমাদের জন্য বলেছি আর এখানে আরইজিএন আইডি নম্বর এখানে মানে রোল নম্বরের শেষের চারটি বসাবো নাকি হ্যাঁ তোমাদের অ্যাপ্লিকেশন করেছিল কলেজে যখন তখন যে রেজিস্ট্রেশন আইডিটা পড়েছিল 10 সংখ্যা এবং মোবাইলে এসএমএস এ হিসেবে এসেছিল আইডি পাসওয়ার্ড সেই আইডি 6টা ডিজিট দেওয়া আছে লাস্ট 4টে বসাবে সবই ক্যাপিটাল লেটারে মানে পূরণ করতে হবে হ্যাঁ টোটাল ফর্ম ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে সিগনেচারটা তো ক্যাপিটাল হয় না ওটা তো ফুল সিগনেচার জানোই কিভাবে করতে হয় স্যার ওবিসি এসটি ও হ্যালো স্যার
বলছি স্যার ওবিসি এসটি ওবিসি এগুলো কি সার্টিফিকেট না থাকলে মানে আমার ওবিসি সার্টিফিকেট নেই এসটি এগুলোরও সার্টিফিকেট নেই এগুলো দিলে হবে না না দিলেও চলবে ফর্মটা উপরে তুলুন না যদি না যদি না থাকে তাহলে জেনারেল লিখবে স্যার আমি কোনো যার সার্টিফিকেট নাই সে জেনারেল হ্যাঁ স্যার এটাই জেনারেল যার কোনো সার্টিফিকেট নাই সে জেনারেল ক্লিক করবে জেনারেল হ্যাঁ জেনারেল আচ্ছা ঠিক আছে ক্লিক করবে না আরেকটা টিক দিবি হ্যাঁ স্যার আরেকটা টিক দেবে ক্লাস করবার টাইমে এই তনুশ্রী নাকি একটা নামে এই ছেলেটা না মেয়েটা অনেক ডিস্টার্ব করছে তো একে একটু বলুন না এই মাইকটা অফ করে রাখতে সব টাইমে অন করে রাখছে আচ্ছা তো তোর আর কোনো প্রশ্ন আছে এমনি না স্যার এমনি কোনো আর প্রশ্ন নেই স্যার বলছি যে ডিফারেন্ট অ্যাবলেট যেটা এস নো ওটা কি কে বুঝিয়ে দেবেন আচ্ছা ডিফারেন্টলি এবলড মানে যদি কারো চোখে কোনো সমস্যা থাকে বা হাতে পায়ে কারো কোনো অনেক সমস্যা থাকে থাকে তাদেরকে ডিফারেন্টলি এবলড বলে ঠিক আছে তো যদি সেরকম কেউ থাকে থাকে এবং তার সার্টিফিকেট থাকে এরকম সমস্যা নেই তারা নো করবে আচ্ছা ঠিক আছে না রেজিস্ট্রেশন ফর্মে তুমি যে সাবজেক্টটা লিখবে যখন রেজিস্ট্রেশন জমা দিতে আসবে তোমরা কবে আসছো 12 তারিখ তাহলে 12 তারিখ তখন তোমার সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে যখন যাবি এই ফর্ম এই ফর্ম এই ফর্মটায় যে সাবজেক্ট লিখবি তোর পরীক্ষা তোকে সেই সাবজেক্টে দিতে হবে এই ফর্মটাতে যে সাবজেক্ট দিবি সেটাই তোর অ্যাডমিটে আসবে মানে চেঞ্জ হলে কিন্তু এই ফর্মে চেঞ্জ করতে হবে অনলাইনে তো করলে সে মানে অন্য পার্সন এখন চেঞ্জ কি বলছিস হ্যাঁ তুই অন্য সাবজেক্ট নে না যেটা নিবি সেটা এখানে লিখবি এই ফর্মে লিখবি সেটা হ্যালো হ্যালো বল বল স্যার বলছি যে এনরোলমেন্ট ইনফরমেশনে ওই নিচে যে গুলো সাবজেক্ট গুলো আছে ওগুলো একটু বুঝিয়ে দেবেন যে সাবজেক্ট গুলো আছে সেটা হচ্ছে তুই যে সাবজেক্টটা নিয়েছিস তুই কি কি নিয়েছিস আমি আমি জেনারেলে নিয়েছি কি কি নিয়েছিস সেটা জিজ্ঞেস করছি আমি ফিজিক্যাল এডুকেশন নিয়েছি আর হিস্ট্রি নিয়েছি ওই দুটোই থাকবে না পাল্টাবি ওই দুটোই থাকবে তাহলে একটা সিসি 1 এ তে লিখবি হিস্ট্রি আর সিসি 1 বি তে লিখবি ফিজিক্যাল এডুকেশন তাহলেই তো হয়ে গেল আর অনার্স এর সাবজেক্টটা ওটা গ্যাপ থাকবে নাকি অনার্স তো তো নয় তো তো জেনারেল হ্যাঁ তা ও ওটা গ্যাপ রেখে দিব ওখানে কিছু পড়বি না ওখানে তোর হাত দিবি না আচ্ছা ঠিক আছে তো রাখতে হবে আর বাকি আরেক আরেকটা ইংলিশ আর বাংলা কমন সাবজেক্ট আর মেইনটাকে রাখতে হবে আরেকটা কথা বলছিলাম যে এইচএস এর যে সাবজেক্ট কম্বিনেশন বলে একটা আছে ওটা কি কি লিখবো কি কি এই যে তোর উচ্চ মাধ্যমিক কি কি ছিল উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট গুলো লিখবো হ্যাঁ সাবজেক্ট গুলো শর্ট ফর্ম লিখবি শর্ট ফর্ম বিএনজি ইএনজি তারপর ফিলোসফি তাহলে পিএইচআইএল এরম লিখবি ঠিক আছে স্যার বলছি যে কোন সাবজেক্টে চেঞ্জ করি তাহলে কোনো এক্সট্রা চার্জ লাগবে না 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 আচ্ছা ঠিক আছে হ্যাঁ বল ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় যে ডকুমেন্টস গুলো নিয়ে যাওয়া হবে এগুলো স্যার একটু বলে দিলে ভালো হয় ডকুমেন্টস গুলো দেখিয়ে দিচ্ছি দাঁড়া হ্যালো স্যার হ্যাঁ বল বল ডকুমেন্টস গুলো তো লেখা আছে উপরে ফর্মে ওটা দাঁড়া দাঁড়া একটা দাঁড়া স্ক্রিনশট নিয়ে নাও না তো দেখ তোকে টোটাল 7টা ডকুমেন্ট নিয়ে যেতে হবে এই রেজিস্ট্রেশন ফর্ম যেটা দেওয়া হয়েছে তোদেরকে সেটা প্রিন্ট আউট করবি সেটা হাতে ভালোভাবে ফিল আপ করবি সেটা নিয়ে যাবি দু নম্বর নিয়ে যেতে হবে যে তোরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোরা ফিল আপ করেছিলি অনলাইনে যেটা ক্যাফেতে গিয়ে হোক বা বাড়িতে বসে হোক ফিল আপ করেছিলি সেই ফর্মের প্রিন্ট আউট কপি নিবি তিন নম্বর হচ্ছে ভর্তি হওয়ার সময় যে তোদেরকে রসিদটা দেওয়া হয়েছিল অনলাইন যে রিসিপ্টটা দেওয়া হয়েছিল সেই রসিদটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের মার্কশিট যদি তোর কাস্ট থাকে এস সি এস টি ও বি সি যদি থাকে তাহলে তার সার্টিফিকেট আর যদি না থাকে যদি জেনারেল হস কাস্ট 6 নম্বরটা লাগবে না আর 7 নম্বরটা হচ্ছে তুই যে স্কুল ছেড়েছিস সেই স্কুল লিভিং সার্টিফিকেট যদি কাস্ট থাকে কারো তাহলে টোটাল 7খানা ডকুমেন্ট লাগবে আর যদি কাস্ট না থাকে টোটাল 6টা ডকুমেন্ট লাগবে বুঝতে পারলি ওখানে লেখা আছে স্যার বলছি এই ফর্মটা কোথায় পাবো ফর্মটা গ্রুপে দেওয়া আছে দেখবি স্যার গ্রুপে ফরওয়ার্ড করার দরকার নেই
স্যার বলছি এই ফর্মটা যদি আমি কম্পিউটার থেকে বার করে এনে ফিল আপ করি? তাই তো করতে হবে, সেটাই করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। আর কেউ কিছু জিজ্ঞাসা করবে? বল বল। বলছি যে আমি সাবজেক্ট চেঞ্জ করব, মানে হিস্ট্রি থাকবে ফার্স্ট আর সেকেন্ড বাংলা লিখব, তাহলে কি ও যেখানে সিসি বি করাছে সেখানে বাংলা লিখতে হবে? হ্যাঁ, যেটা তুই একটা লিখবি বাংলা আর একটা লিখবি ফিলোসফি তাহলে তো হবে। এই সিসি 1 এ তে একটা, সিসি 1 এ তে একটা লিখবি, কি আছে তোর দুটো? আমার আছে রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাস, তার মধ্যে ইতিহাস থাকবে, রাষ্ট্রবিজ্ঞানটা চেঞ্জ করব। তাহলে একটা দি ইতিহাস, কোনখানে রাষ্ট্রবিজ্ঞান লিখবি? একটা দি ইতিহাস লিখবি আর একটাতে যেটা আছে যেটা চাইছিস সেটা লিখবি, যেটা তোর। হ্যাঁ তা কোনটা কোনটা তোর যেখানে যা খুশি লিখতে পারিস, যেটাতে যা খুশি লিখতে পারিস, ওটা ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে স্যার, এই ফর্মটা যে কোনো অনলাইন দোকানে বার করে ফিল আপ করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, হাতে করে ফিল আপ করে নিয়ে আসবি। ঠিক আছে স্যার। তুই কবে জমা দেবো? এই তো স্যার তো বললেন কবে জমা দিবি, দেখে না একবার, তো নোটিশটাতে দেওয়া আছে। আরে 12 তারিখ জমা নেবে। এই দেখ গ্রুপ তো, 12 তারিখ গ্রুপ 2, গ্রুপ 2, গ্রুপ 2 কবে আছে? 12 তারিখে 11টা থেকে 3টে, 12 তারিখ 11টা থেকে 3টের মধ্যে। এবার তোকে কোন কাউন্টার যেতে হবে, তোর রোল, তোর রেজিস্ট্রেশন নাম্বার দেখে নিবি, তোর রেজিস্ট্রেশন নাম্বারটা কোন কাউন্টারে পড়ছে সেই কাউন্টারে গিয়ে দাঁড়াবি। ঠিক আছে স্যার। আর কেউ কি জিজ্ঞেস করবি? হ্যালো স্যার। হ্যাঁ বল। তাকেই প্রয়োজন। আর যদি সে বাইরে থাকে, অসুস্থ থাকে, তাহলে সেক্ষেত্রে তার সেই অসুস্থতার কাগজ দেখাতে হবে এবং তার গার্জিয়ানকে আসতে হবে। তোমার বন্ধু হবে না, মানে বাবা বা মায়ের মধ্যে কাউকে আসতে হবে এবং তার কারণ সমেত আসতে হবে, যে মানে অসুস্থতার কাগজ দেখাতে হবে, প্রেসক্রিপশন ডক্টরের বা হসপিটালে ভর্তি আছে তার কাগজ। স্যার যদি বাইরে থাকে তো হবে না? স্যার না, বাইরে থাকলে হবে না। বুঝতে পারছি না রে। স্কুল লিভিং সবার অরিজিনাল, স্কুল লিভিং সার্টিফিকেট সবার অরিজিনাল, স্কুল লিভিং সার্টিফিকেটটা সবাই অরিজিনাল হবে, কারণ তুমি স্কুল থেকে কলেজে চলে এসেছো আর আর অন্য কোথাও দেওয়া যাবে না, ওটা কলেজে জমা দিয়ে দিতে হবে, এটাই নিয়ম। যখন স্যার বলছি লিভিং সার্টিফিকেটটা আসল জমা দেবো না জেরক্স জমা দেবো? আসল 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 দিবি। আসল স্যার। তোর কথা বোঝা যাচ্ছে না মন্দিরা? কি বলছো তুমি, ভালো করে বলো না, স্যাররা কিছুই বুঝতে পারছে না তো। এত কথা বোঝা যাচ্ছে না? ছাড়, অন্য আর কারো কোনো প্রশ্ন আছে? আর কেউ টাওয়ারের ভিতরে যাও, টাওয়ার নিয়ে এসো, এইটা কথা ওরকম আছে, এটা কি সমস্যা আছে মনে হয়? আর কারো কোনো প্রশ্ন আছে? পরেশদা। হ্যাঁ স্যার। বল বল। হ্যাঁ স্যার, বলছিলাম যে সব মানে ফর্মটা যখন ফিল আপ করবো তখন সবকিছুই মানে নাম থেকে শুরু করে মানে সিগনেচার পর্যন্ত সবকিছুই বড় হাতে লিখতে হবে তো, আর কোন কালে লিখতে হবে? আরে যেমন ফর্ম ফিল আপ করে হাতে করে সেরকম করবি, শুধু ওই ওপরে যে নামটা, তোর যে নামটা আছে সেইটা সবগুলো বড় হাতের করিস। এইখানে যে নামটা আছে তোর, এখানে আছে না স্টুডেন্টস নেম, এইটা বড় হাতের করিস আর বাকিগুলো প্রথমটা বড় হাতের আর বাকিগুলো ছোট হাতের করবি। আচ্ছা ঠিক আছে। আর স্যার কোন কালিতে? নীল আর কালো এই দুটোর মধ্যে একটা। স্যার হ্যালো। হ্যাঁ বল। স্যার যেটা ওবিসি আর ওবিসি বি আছে ওটা স্যার কোনটা হবে, মানে কি রকম ওটা? তোর কি তোর কাস্ট সার্টিফিকেটে লেখা আছে দেখবি, ওবিসি এ না ওবিসি বি যেটা হবে সেটা লিখবি। তোর কাস্ট সার্টিফিকেট আছে তো? কাস্ট সার্টিফিকেটে লেখা থাকবে দেখবি, ওবিসি এ না ওবিসি বি। ঠিক আছে। আমার ওবিসি আছে কিন্তু। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার প্রশ্ন নেই। হ্যাঁ বল, কে কি বলছিস? হ্যাঁ বল বল।
হ্যালো হ্যালো স্যার, একজন করে বলতে বলুন কেন স্যার, বুঝতে পারছি না। বল 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 স্যার বলছিলাম যে আমার প্রথম সাবজেক্ট বাংলা ছিল, তা ওটাকে মানে প্রথম সাবজেক্ট করতে এসে দর্শন, তা ওটা কি হবে? হ্যালো স্যার, দাঁড়া 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 সৌভিক দাঁড়া। হ্যাঁ বল দুর্গাবু, কি বলছিস বল একবার। ডবল বাংলা কোথায় লিখেছিলি? এই দুটোতে তুই যে সাবজেক্ট দুটো পড়তে চাইছিস তুই সেই দুটোই লিখবি, আর দুটো বাংলা তিনটে বাংলা সব লিখতে হবে না। বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে, বল সৌভিক কি বলছিলি বল সৌভিক। যেগুলো তোর মানে তোর জন্য প্রযোজ্য সেইগুলো নিয়ে আসবি। আচ্ছা, আর কিছু লাগবে না? আবার ঢুকে যাবি, তুই আমাকে আলাদা করে মেসেজ করিস, আমি তোকে গ্রুপ লিংক দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ, এক এক করে বল, এক এক করে। হ্যাঁ বল। হ্যালো স্যার। হ্যাঁ বল বল। বলছি গার্জেনের সই বাড়ি থেকে করে নিয়ে যে গেলে হবে? হ্যাঁ বাড়ি থেকে করে আনবি। গার্জেনের সই কোথায় আছে? মানে বাড়িতে বাড়িতে নেই ওটাই, মানে মায়ের হবে তাহলে। গার্জেনের সই গার্জেনের সিগনেচার কোথায় লাগবে না তো? এ গার্জেনের সিগনেচার কোথায় লাগবে? গার্জেনের সিগনেচার কোথায় চেয়েছে? আমিনা বল, আমিনা কি বলছিস বল আমিনা। হ্যালো স্যার। হ্যাঁ বল তোর বল বল। হ্যাঁ 12 তারিখে আসতে হবে। 12 তারিখে স্যার ফর্মটা কি পুরোটা ক্যাপিটাল লেটারে? শুধু নিজের নামটা আর অংশটা ক্যাপিটালে করবি, আর বাকিগুলো প্রথমটা ক্যাপিটাল বাকিগুলো স্মলে করবি যেমন লিখিস। ওকে স্যার ঠিক আছে। ফ্রিক করো স্যার, এই ফর্মের ডিটেইলস স্যার আর কোনো ডিটেইলস দিবেন কি? ফর্মে সাথে 20 টাকা নিয়ে আসবি। পরে তো বলে দিচ্ছি রেজিস্ট্রেশন ফর্মের সাথে, রেজিস্ট্রেশন ফর্মের সাথে 20 টাকা করে নিয়ে আসবি। হ্যালো স্যার। হ্যাঁ বল বল। হ্যালো স্যার, আমার একটা ফ্রেন্ডকে গ্রুপ 2 তে আছে কিন্তু এখনো গ্রুপে অ্যাড করেননি। গ্রুপে অ্যাড করেননি তাহলে ফোনে পাওয়া যায় না, অ্যাড করতে কি করতে হবে? তো তোকে গ্রুপে আমি লিংক দিয়ে দেব, ওই গ্রুপের লিংকটা ওকে দিয়ে দিবি, দিয়ে জয়েন করতে বলবি।
হ্যালো স্যার হ্যাঁ বল বল এখানে তো ক্লাস করবে কিন্তু গ্রুপে তো কেউ অ্যাড হতে হবে আরে বললাম তো ফর্মটা নিবে সবকিছু আমার কথাটা শুন আমার কথাটা শুন আমি গ্রুপে আমাদের গ্রুপের লিংকটা দিয়ে দেব সেই লিংক ধরে ওকে লিংকটা পাঠিয়ে দিবি সেই লিংকটা দিয়ে বলবি গ্রুপে জয়েন করতে এবং তোরা 20 টাকা করে নিয়ে আসবি স্কলারশিপ যেটা হবে যারা মাইনরিটি যারা এসসি যারা এসটি স্কলারশিপ সেইটা তোদেরকে গ্রুপে নোটিশ দেওয়া হবে যে কবে স্কলারশিপের ফর্ম ফিল আপ হবে কবে স্কলারশিপের টাকা পাবি সেগুলো গ্রুপে জানিয়ে দেওয়া হবে তোরা আপাতত রেজিস্ট্রেশন ফর্মটা প্রিন্ট আউট করে ডকুমেন্টস গুলোকে রেডি করে 20 টাকা নিয়ে কলেজে 12 তারিখে আয় সেইটাকে জমা দে রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট কর তারপর স্কলারশিপটা তোরা পাবি কারণ যতক্ষণ না তোরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হবি ততক্ষণ পর্যন্ত তোরা টাকা পাবি হ্যালো হ্যাঁ বল বল বলছি ফর্মটার সাথে সবকিছু জেরক্স লাগবে তো না জেরক্স জেরক্স শুধু স্কুল স্কুল লিভিং সবকিছু জেরক্স স্কুল লিভিং সার্টিফিকেটটা শুধু অরিজিনাল আর বাকি জেরক্স আর যদি কারো প্রশ্ন থাকে তোরা এখানে দেখ একটা হাতের চিহ্ন আছে ওই হাতের চিহ্নটাকে ক্লিক কাজ কর তাহলে হবে হ্যাঁ সাহেবুল কিছু বলছিস হ্যাঁ স্যার বলছিলাম যে নোটিশে লেখা আছে লিভিং সার্টিফিকেট জেরক্স কিসের জেরক্স মানে লিভিং সার্টিফিকেটটা হ্যাঁ জেরক্স না অরিজিনাল অরিজিনাল দিবি ওটা একসাথে আছে বলে ওরকম দেখেছে অরিজিনাল আছে আচ্ছা স্যার সব তোরা সবই জেরক্স এবং অরিজিনাল নিয়ে আসবি ঠিক আছে অরিজিনালের সাথে জেরক্সটাকে মেলানো হবে আর যেটা অরিজিনাল দরকার সেটা তোদের কাছ থেকে নিয়ে হবে ওকে ওকে স্যার ঠিক আছে থ্যাংক ইউ হ্যালো স্যার হ্যাঁ বল বল কিছু হবে না তুই যেটা সাবজেক্ট নিতে চাইছিস তুই ফর্মে সেই সাবজেক্ট দুটো লিখবি আর কিছু করতে হবে না হ্যাঁ বলছি তো তুই যেটা নিতে চাইছিস তোর যেটা নেওয়া দরকার তুই সেই দুটোই লিখবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বল 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 দুর্গা তোর কোশ্চেনের শেষ নাই বল বল আর কি কোশ্চেন আছে বল দাঁড়া দাঁড়া দুর্গা বল বল না দুর্গা হ্যালো নাইসারুল বলতো নাইসারুল কি বলছিস হ্যাঁ স্যার বলছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ল্যামিনেশন করা আছে কোনো প্রবলেম হবে না 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 প্রবলেম হবে না স্যার ঠিক আছে স্যার হ্যালো স্যার হ্যাঁ বল বল হ্যাঁ স্যার বলছিলাম যে স্যার কি আর্গুমেন্ট কিছু বলবেন এক এক করে বল হ্যালো যার প্রশ্ন আছে সে হাতের চিহ্নটাতে টাচ কর তাহলে আমি বুঝতে পারবো কে প্রশ্ন করবি আমি তাকে তাকে আমি জানতে চাইবো নিজে থেকে আমি জিজ্ঞেস করছি দাঁড়া দুর্বা তোর আর কি প্রশ্ন আছে ওখানে লেখা লেখা আছে তো কালার ফটোগ্রাফ লেখা তো রয়েছে কালার ফটোগ্রাফ তোর নিজের ছবি কালার ছবি দিলে দিলেই হবে অন্য কারো ছবি দিস না তাহলে হবে তুমি তো লেখা আছে এসে প্রশ্ন করে জিনিস নাই স্যার সেটা হচ্ছে এটা কি ফালতু হলো হ্যালো তুই রিয়া বল রিয়া মণ্ডল রিয়া মণ্ডলে কি প্রশ্ন আছে বল এপি গেমার কে রে এপি গেমার তোর আবার কি প্রশ্ন আছে
স্যার যেটা রশিদের ডকুমেন্টসে দেওয়া হয়েছে যে টাকা কাটানোর, ওটা কোন রশিদ লাগবে? হ্যাঁ ওইতে টাকার যেটা কেটেছে তোর, তার জন্য তো একটা কম্পিউটার ইয়ে বেরিয়েছে, একটা চালান বেরিয়েছে তো কম্পিউটারে। তোরা নোটিশটা ভালো করে পড়, নোটিশটা ভালো করে পড়, গ্রুপে দিয়ে দিয়েছি। স্কলারশিপের ব্যাপারে এখন নয়, 12 তারিখের পর রেজিস্ট্রেশন জমা দে, তারপর স্কলারশিপের ব্যাপারটা তোদেরকে জানানো হবে গ্রুপে। গৌতম কি বলছিস? গৌতম ব্যাক পাবি না, ঠিক আছে। তাহলে আজকে আমাদের আপাতত আলোচনা এটুকুই, এরপরে যদি কারো কিছু জানার থাকে তাহলে তোর কলেজে যোগাযোগ করবে, নালে আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করবে আলাদা করে। হ্যাঁ ওটা আগে জমা দে, তোর আগে রেজিস্ট্রেশন ফর্মটা জমা দে, তারপরে বাকি কথা হবে, ঠিক আছে? এবং গ্রুপ থেকে পেয়ে যাবে নোটিশটা। স্কলারশিপ করতে 6 মাসে টাকা কাটাতে হবে 300 টাকা, প্রতি মাসে টিউশন ফি 50 টাকা, সেই হিসাবে 6 মাসের টিউশন ফি এখনো তোমাদের বাকি। যারা স্কলারশিপ করবে তাদেরকে 1 বছরের টিউশন ফি লাগে। তোমাদের ভর্তি হতে 1990 টাকা যেটা লেগেছে সেটা 6 মাসের টিউশন ফি কাটা আছে। সুতরাং যদি স্কলারশিপ করতে চাও তাহলে আরো 6 মাসের টিউশন ফি 50 টাকা করে 300 টাকা টিউশন ফি কাটিয়ে রাখবে, এবং অনলাইন থেকে প্রিন্ট তুলবে। যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবি তাদেরকে 1 বছরের টিউশন ফি ক্লিয়ার করতে হয়, তার মধ্যে তোরা ভর্তি হওয়ার সময় তোদের 6 মাসের টিউশন ফি কেটে নেওয়া হয়েছে, আর বাকি 6 মাসের টিউশন ফি তোদেরকে কাটা যখন হবে তারপর তোরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবি, বুঝেছিস? যখন স্কলারশিপের অ্যাপ্লাই করবি তার জন্য 1 বছরের টিউশন ফি দিয়ে রাখতে হয়, তার মধ্যে তোদের 6 মাসের টিউশন ফি আগে থেকে কাটা আছে ভর্তি হওয়ার সময়, আর 6 মাসের টিউশন ফি তোদের কেটে নেওয়ার পর তোরা তোদেরকে স্কলারশিপে অ্যাপ্লাই করতে দেওয়া হবে, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন নিশ্চয় নাই, এরপরে যা যদি দরকার হয় তাহলে আমরা গ্রুপে নিয়ে আলোচনা করবো এটা নিয়ে। আজকে তাহলে আমাদের মিটিং এখানে আমরা শেষ করছি, তোদের এবার যা যা জানা দরকার গ্রুপে তোরা বলবি, ঠিক আছে? বিষয়বস্তুটা তোমরা জানিয়ে দেবে,
হ্যাঁ কবে জমা কবে কি করতে ওকে স্যার ওকে 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 হ্যাঁ তোমরা মানে নিতে বন্ধুদের ঠিক আছে হ্যাঁ মিটিং এখানে শেষ করছি